আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রেণী এইচএসসি 2021, অর্থাৎ যারা 2021 সালে পরীক্ষা দিবে তাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টটির উপরে। বিষয় হচ্ছে সমাজকর্ম, পত্র প্রথম পত্র, বিষয় কোড 271 অর্থাৎ 271, শিরোনামে তোমরা লিখবে সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। তো চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নেই। প্রশ্ন এখানে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট ডব্লিউ এ ফিল্ড ল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞার আলোকে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তিকতা। এটি হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এখন নির্দেশিকার মধ্যে বলছে ডব্লিউ এ ফিল্ড ল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দিতে হবে। তারপরে পয়েন্টে সমাজকর্মের এই দুটি সংজ্ঞার তুলনামূলক উপস্থাপনা ও ব্যাখ্যা করতে হবে। সমাজকর্মের ধারণা পরিপ্রেক্ষিতে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করতে হবে। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যৌক্তিকতা দেখাতে হবে। তো এই এই জিনিসগুলো আমাদের প্রশ্নের যে অ্যান্সার আছে অ্যান্সারের মধ্যে থাকতে হবে। নির্দেশিকার মধ্যে বলছে ক নম্বরে সমাজকর্মের সংজ্ঞা, এগুলো কিন্তু ক নম্বর দিয়ে খ নম্বর দিয়ে লেখা যাবে না, এগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। কোনো ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্ন উত্তর এইভাবে লেখা যাবে না, কারণ যদি ক বা খ থাকতো তাহলে অ্যাসাইনমেন্ট বা নির্দেশনার মধ্যেই থাকতো। এটা হচ্ছে নাম্বার বন্টন, মানে কত কীরকম করে লিখলে কত নাম্বার পাবে সেটার উপরে। যদি খুব ভালোভাবে লিখতে পারো তাহলে চার নাম্বার, একটু কম ভালোভাবে লিখলে তিন নাম্বার, আরও কমভাবে লিখলে আরও দুই নাম্বার, একদম খারাপভাবে লিখলে এক মার্ক। তো এই হচ্ছে আমাদের স্কোর। তো তাহলে চলো এগুলোর প্রত্যেকটারই আমরা অ্যান্সার দেখে নিই। প্রথমত লিখবে সমাজকর্মের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি সমাজকর্মের সংজ্ঞা। সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল নির্ভর একটি পেশাগত কর্মকাণ্ড ও প্রক্রিয়া যা সামাজিক কল্যাণ আনয়নে প্রয়াস চালায়। আমেরিকার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার NASW এমন এক প্রকাশিত সমাজকর্ম অভিধানের 1995 সংজ্ঞানুযায়ী সমাজকর্ম হল ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শক্তিশালী করে এবং সামাজিক পরিবেশকে এই লক্ষ্যের উপযোগী করে গড়ে তোলে। সোশ্যাল ওয়ার্ক ইজ দ্য প্রফেশনাল অ্যাক্টিভিটি অফ হেল্পিং ইন্ডিভিজুয়াল গ্রুপ অর কমিউনিটিস টু এনহ্যান্স অর রিস্টোর দেয়ার ক্যাপাসিটি ফর সোশ্যাল ফাংশনিং অ্যান্ড ক্রিয়েটিং সোসিয়াল কন্ডিশনস ফেভারেবল টু দিস গোল। বর্তমানে NASW কর্তৃক প্রদত্ত এই সংজ্ঞাটি বহুল প্রচলিত। তো এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে পুরো প্রশ্নের উত্তরটাই দেওয়া আছে। তোমরা সুন্দরভাবে একটির পর একটি স্টেপ লিখে নেবে এবং তোমাদের যদি কোথাও কোনো মানে চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে তোমরা চেঞ্জ করতে পারো, নিজের মতো করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে কখনোই ক খ গ ঘ এইভাবে কখনোই এইটার অ্যান্সার করবে না।
আশা করি তোমাদের এই উত্তরটি বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কমেন্ট বক্স অবশ্যই চেক করবে লিখে নেওয়ার পূর্বে, কারণ এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা জানানো হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করিও, কারণ সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান এই চ্যানেলে পাবলিশড হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।